আজকের দিনটা আমাদের জন্য খুবই ভালো ছিল, কারণ আজকে হচ্ছে আমরা চলে গেলাম 1 ঘন্টার জন্য চায়নাতে। কারণ অনেকদিন ধরে এই ডিফারেন্ট টাইপের ফুড ট্রাই করতে মন চাচ্ছিল। তো আজকে আমরা কোন চায়নাতে গেলাম, কোথায় গেলাম, কি কি খেলাম, সবকিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, জুজু বেকনরে সবাইকে নমস্কার আর সালাম। কেমন আছেন সবাই? আমি কিন্তু অনেক বেশি করে ভালো আছি। তো অনেকের কাছে কোয়েশ্চন থাকতে পারে, এই চায়নাটা কোথায় বা লোকেশন কোথায়। এই প্লেসের লোকেশন খুবই ইজি, যেটা আমাদের চট্টগ্রামের খুলশিতে অবস্থিত ওয়াবি সাবিতেই গেলাম। এইবার আমরা সবাই মিলে অর্ডারের জন্য বসলাম। তো এই যে বরাবরের মতো মেয়েরা যেখানে যায় সেখানে ওই আর কি। তো মিথিলার আর আমার পরে ফাইনালি আমি পলিয়াপুকে দেই অর্ডার করার জন্য। দেন আমরা যেহেতু টোটাল 4 জন যাই, তো 4 জনের জন্য অবভিয়াসলি শেয়ারিং প্ল্যাটার গুলোই নিতে হবে, কারণ আমাদের কাছে পকেট খালি। এখানে আমরা নিয়ে নিলাম এই শেয়ারিং প্ল্যাটার গুলো, একটা হলো অল চিকেন প্ল্যাটার আর একটা অল সি প্ল্যাটার। তার পাশাপাশি আরো কিছু নিলাম, দেন কোল্ড ড্রিঙ্কস মোহিতো নিলাম। দেন অর্ডার করার পরে একটু ছবি টবি তুললাম, ঘোরাফেরা করলাম, কারণ আমরা 1 ঘন্টা পরে বাংলাদেশের চিটাং এ চলে যাচ্ছি। দ্যাটস হোয়াই। তো ভেটারসের উদ্দেশ্যে বলবো, আমার এই ঘোরানি দেখে আবার কেউ ট্রল করিও না ভাই, তাদের সার্ভিস এত বেশি ভালো, খুবই ফাস্ট বলবো। এই যে আমাদের খাবার রেডি, চলে আসলো। আর হ্যাঁ, যেটা হাইলাইট করতে চাই, যারা যারা 5-6 জন মিলে গ্রুপ করে আসতে চাচ্ছেন, তারা হচ্ছে এই দুইটা শেয়ারিং প্ল্যাটার নিলেই আপনারা 5-6 জন মিলে খাইতে পারবেন ইজিলি। তবে আমরা শেয়ারিং প্ল্যাটারের পাশাপাশি তাদের এই সি ফুড রাইস বলটা অর্ডার করি, যেটা খুবই মজা। এখানে আপনারা পাচ্ছেন দুইটা প্রন, ডরে ফিশ, মাশরুম, ভেজিটেবল এন্ড তাদের রাইসটাও কিন্তু এমনিতে খাওয়া যাবে, আমার বেশ ভালো লেগেছে। পরে আমি মিথিলাকে ট্রাই করতে বলি, তার রিয়েকশন দেখে আই থিঙ্ক বুঝতেছেন আসলেই ভালো ছিল রাইসটা, এমনিতেই খাওয়া যাবে। এরপরে পলিয়াপুকেও দিই, তার কাছেও বেশ ভালো লেগেছে। আর এই প্রনটা কিন্তু অনেক সুইট আর মাইল্ড ছিল, বেশ পারফেক্টলি কুক হয়েছে বলা যায়। আই হোপ আপনারা বুঝতেই পারছেন এই প্ল্যাটারটাও কিন্তু 2 জন শেয়ারিং এ খাইতে পারবেন খুবই ইজিলি। ফার্স্টলি বলতে গেলে এই ডরফিশ কিন্তু আমার বরাবরের মতো বেশ পছন্দ, এন্ড ডরফিশের যে একটা অ্যারোমা আমার কাছে বেশ ফ্রেশ লাগে। এবার শেয়ারিং সেকশন থেকে আমি তাদের এই অল চিকেন প্ল্যাটার দিয়ে শুরু করি। তাদের এই ডাম্পলিংস, এই মোমোসটা আমার কাছে বেশ জমে গেছে। দেন মিথিলাকে ট্রাই করতে বললাম, তার কাছেও বেশ ভালো লেগেছে। এইবার টমিয়াম রাইসে মুভ করি। অনেস্টলি এই টমিয়াম রাইসটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। অল চিকেন শেয়ারিং প্ল্যাটারে আপনারা আরো পাচ্ছেন তাদের স্পেশাল নুডলস। সো নুডলস বা চিকেন লাভার যারা আছেন, তাদের জন্য এই অল চিকেন প্ল্যাটারটা বেস্ট অপশন হবে। বলতে গেলে নামে যেমন স্পেশাল লেখা আছে, খেতেও কিন্তু একদমই স্পেশাল। অল চিকেন প্ল্যাটারের মধ্যে তাদের এই জেনারেল টি সস চিকেনও কিন্তু ইনক্লুডেড। ফার্স্ট টাইম হিসেবে আমি যেটা অবজার্ভ করলাম সেটা হলো চিকেন গুলা সুইট আর হালকা স্পাইসি ছিল, আর চিকেন গুলা ডিপ ফ্রাইড ছিল। যারা স্পাইসি লাভার আছেন তারা কিন্তু বলে দিতে পারেন, আমরা যেহেতু মিডিয়াম বলেছিলাম দ্যাটস ওয়াই একটু মিষ্টি টাইপসের হয়েছিল। এইবারে শ্রীরাতা চিকেনে মুভ করি, এখানেও কিন্তু মাশরুম অ্যাডেড, তবে মাশরুম গুলা ব্ল্যাক মাশরুম ছিল। এইবার চলে যাব অল সি ফুড প্ল্যাটারে, কোনো চিকেন কোনো মিট পাবেন না, সবগুলাই হচ্ছে সি ফুড। যারা সি ফুড লাভার আছেন তাদের জন্য তো খুবই ভালো হয় এই প্ল্যাটারটা। ওয়াবি সাবি এর কর্ন ফ্রাইড রাইসটা আমার বরাবরের মতো খুবই পছন্দের, এর আগেও কিন্তু আমি আসছিলাম তখনই আমি রাইস একটা প্ল্যাটার অর্ডার করি। আর এই স্যুপটা এত বেশি অথেন্টিক ছিল, যার মধ্যে মাশরুম, স্কুইড আর প্রন সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট ছিল। তো এইদিকে আমাদের মোহিতো গুলা চলে আসলো। এখানে আমরা ক্লাসিক মোহিতো আর অরেঞ্জ মোহিতো অর্ডার করি। দেন অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডরা মিলে গেলে চিয়ার আপ করা হয়, আমরাও করলাম। অল সি ফুড প্ল্যাটারেও কিন্তু আপনারা ডরে ফিশ পাচ্ছেন, এই চিলি ফিশের টেস্ট কিন্তু একটু স্পাইসি। তো আমাদের শেয়ারিং প্ল্যাটারগুলো শেষ, দেন তার পাশাপাশি ক্রিসপি প্রন চিংফাং অর্ডার করি। লিটারালি মেনু কার্ডের নামগুলো এত কঠিন। যাই হোক, এই ডাম্পলিংসটা কিন্তু পুরো প্রন দিয়ে তৈরি, তো যারা প্রন লাভার আছেন তাদের জন্য বেশ ভালো হবে। আর হয়তো অনেকেই জানেন, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, আমার কিন্তু প্রনে প্রচুর অ্যালার্জি, দ্যাটস হোয়াই আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আচ্ছা এবার বলেন তো, আপনারা কি কখনো ছবি দেখে প্রেমে পড়েছেন? ভাই আমি কিন্তু পড়ে গেছি, দ্যাটস হোয়াই আমরা সবাই মিলে অর্ডার করি এই চিকেনটা। ভাবছিলাম অনেক বেশি ঝাল হবে, তেমন ঝাল একদমই নাই, মিষ্টি টাইপসের, তবে মজা ছিল। পরে মিথিলা আমাকে স্কুইড খাওয়াই দেয়, স্কুইড কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ কালামারি আমার বেশ পছন্দ। আমরা যে মোহিতোগুলো অর্ডার করি, অরেঞ্জ মোহিতো আর ক্লাসিক মোহিতো, পুরোপুরিভাবে ফ্রেশ ছিল। দেন মিথিলা আমার থেকে ট্রাই করলো অরেঞ্জ মোহিতো, আমাদের রিয়েকশন দেখেই তো বুঝতেছেন আমরা ফুললি স্যাটিসফাইড। তো এই যে আমাদের খাবার দাবার রেডি, আমি আপনাদেরকে জানালাম কোথায় আমরা 1 ঘন্টার জন্য চায়নায় এলাম বা কি কি খেলাম। আপনারাও যদি আমাদের মতো চায়নায় যেতে চান 1 ঘন্টার জন্য, তারা কিন্তু ওয়াবি সাবিতে ঘুরে আসতে পারেন।